স্টাফ আছে, 10 জন সশস্ত্র আনসার আছে আমাদের মসজিদের স্টাফটা। আর এখানে পুলিশ সংখ্যা এটা আমরা গণনা করি নাই, ব্যাংকে প্রায় 70 থেকে 80 জন আছে। এই মিলে সকাল 7টা থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে 27 বস্তা টাকা মানে হয়েছে। এই বস্তার টাকা এখন আমরা দেখতেছি, গণনা করতেছি। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে আজকে আমরা 4 মাস 10 দিন পর আমাদের 9টি সিন্দুক আমরা খুলেছি। গতবারও আমরা 6 কোটির অধিক টাকা পেয়েছিলাম, এবারও প্রায় 27 বস্তা আমাদের টাকা হয়েছে। আমাদের এখানে আপনারা জানেন একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার 102 জন ছাত্র এখানে টাকা সর্টিং করছে। আমাদের ব্যাংকে প্রায় 60 জনের মতো কর্মকর্তা এসেছেন, তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে। আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই মসজিদ। এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন, উনি আবার ফিরতেছেন, ফেরার সময় দান করে গেলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক, উনিও এখানে টাকা দিচ্ছেন। আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন, বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন। আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই, আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয়। এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব, এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা। টাকা গণনা হচ্ছে, এই টাকা গণে ব্যাংকে পৌঁছে দেওয়া, এটা এক ধরনের নিরাপত্তা একদিনে। আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্দুকগুলি ফাঁকা থাকে, এই টাকাটা আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই 4 মাস 10 দিন, এটার মধ্যেও একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে, এবং আজকেও যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দেবে।